নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে সিংহ রাশির প্রেম, প্রেমজ জীবনের সমস্যা এবং সেই সমস্যা থেকে সমাধান বা কী করে রেকটিফিকেশন করবেন সেই প্রেমের মধ্যে, এই বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব। আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হন বা সিংহ লগ্নেরও যদি ব্যক্তি হন, তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখার চেষ্টা করুন, কারণ অনুষ্ঠানটির মধ্যে কিন্তু কিছু গোপন বিষয় কিন্তু অবশ্যই বলবো। সিংহ রাশির ব্যক্তিদের প্রেম এবং সেই প্রেমজ জীবনের মধ্যে সমস্যা, এই বিষয়কে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে সিংহ রাশির ব্যক্তিত্বকে আমাদেরকে জেনে নিতে হবে। সিংহ রাশির ব্যক্তি যারা হয় তারা কিন্তু প্রচণ্ড ভালো মানুষ হয় এবং এদের কখনো কখনো দেখা যায় বেশি ভালো মানুষ হয়ে কিন্তু বিপদ হয়ে যায় এদের ক্ষেত্রে। সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু প্রতিবাদী হয়, প্রতিবাদী মেন্টালিটি হয় এবং লজিক্যাল একটু সঠিক বিষয়কে কেন্দ্র করেই এরা প্রতিবাদ করে, এরা উল্টোপাল্টা প্রতিবাদ কিন্তু করে না। সিংহ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে আপনার মধ্যে দেখা যায় আপনার মধ্যে পরিবার প্রেমী প্রেম কিন্তু আপনার মধ্যে রয়েছে, পরিবারের মানুষদেরকে আপনি প্রচণ্ড ভালোবাসেন। সিংহ রাশির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু প্রেমে পড়ে না, কোথাও কোথাও হয়ে যায়, প্রেমে পড়লে পরে এক অন্যরকম ব্যাপার হয়ে যায়, সেগুলো আমি বলবো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা কিন্তু চট করে প্রেমে পড়ে না এবং সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় একটু জেদ, একটু রাগ, একটু অভিমান, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা খুব সুন্দর তো কথা বলতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় যে সিংহ রাশি একটুখানি চায় যে যেই এর পার্টনার হোক না কেন, যেই একে ভালোবাসে হোক না কেন, সেটা পরিবারেরকেও হতে পারে, এরা কিন্তু পরিবারের প্রেমী, পরিবারের লোক বা প্রেমিকা এদেরকে কিন্তু আলাদা আলাদা চোখে দেখে না, মানে প্রেমিকাও যদি হয় একটা পরিবারের মেম্বার হিসাবেই কিন্তু এরা দেখে নেয়। তাই এরা চায় যে যেই হোক না কেন সে আমার বক্তব্যকে প্রাধান্য দিক, এটাই কিন্তু এরা চায়। সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা প্রচণ্ড প্রচণ্ড লজিক্যালভাবে কথা বলার চেষ্টা করে, প্রচণ্ড সঠিকভাবে কথা বলার চেষ্টা করে এবং কোনো কোনো সময় খুব সুন্দর বুঝিয়ে সঠিক কথাটা কিন্তু এরা বলতে পারে। এদের প্রেমিক বা প্রেমিকা যদি হয়, সাধারণভাবে কিন্তু অনেক সময় সিংহ রাশির মানুষদের প্রেম হয় না, কিন্তু যদি হয় তাহলে পারে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশির মানুষরা কিন্তু একটি ভালো প্রেমিক বা প্রেমিকা পছন্দ করে বা এডুকেশন রয়েছে যার ভেতরে, হ্যাঁ যার ভেতরে জ্ঞান রয়েছে, যার ভেতরে বিশেষভাবে চেনার কোনো উপায় রয়েছে, সেই ব্যক্তিত্ব রয়েছে কোনো বিশেষ, সেই রকম প্রেমিক প্রেমিকাকে কিন্তু এরা পছন্দ করে। মানে হঠাৎ একটা রাস্তা দিয়ে ছেলে মেয়ে যাচ্ছে তাকে পছন্দ করে না, এরকম ব্যাপার নয়, একটুখানি ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে কিন্তু এরা পছন্দ করে। সিংহ রাশির মানুষ যারা হয়, এই সিংহ রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন, এদের প্রেমিক প্রেমিকারও কিন্তু অনেকটা মাথা গরম হয়ে যায় বা মাথা গরম থাকে এবং সিংহ রাশির মধ্যে সিংহ রাশির মানুষদের কাছে সঙ্গে যদি এরা প্রেম করে, তাহলে এরা এদের প্রেমিক বা প্রেমিকা বা পার্টনার যারা বলবো আমরা, হ্যাঁ যদিও পার্টনার হয় মানে সম্পূর্ণ পার্টনার আমরা যেটাকে বলবো, যে এদের পার্টনারদের কিছু ডিম্যান্ড থাকে কিন্তু, মানে কিছু চায় যে সিংহ রাশিকে বলে তুমি এই করো ওই করো সেই করো হাবি যাবি, এরকম একটা ব্যাপার। সিংহ রাশি প্রেম করতে গেলে পারে বেশ কিছু খরচাও কিন্তু দেখতে পাওয়া যায়, সিংহ রাশি প্রেমের মধ্যে বেশ কিছু খরচা করে দেয়, কারণ সিংহ রাশি কিন্তু অবশ্যই পয়সাকে বড় চোখে দেখে না, মান সম্মানকে কিন্তু বড় চোখে দেখে। সিংহ রাশির পার্টনার যদি আপনি হন, আপনি যদি সিংহ রাশির কাছে কিছু ডিম্যান্ড করেন, কিছু চান, তাহলে আপনাকে কিন্তু সিংহ রাশির যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই সেটাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এর সত্ত্বেও সিংহ রাশির প্রেমিক বা প্রেমিকা বা পার্টনার কখনো কখনো দেখা যায় যে সিংহ রাশিকে ছেড়ে দেয় বা সিংহ রাশিকে ছেড়ে গিয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করে নিচ্ছে সিংহ রাশিকে ছেড়ে, এরকমও কিন্তু ব্যাপার কখনো কখনো দেখতে পাওয়া যায়, যে বিষয়টা খুবই দুঃখজনক, যে বিষয়টা কিন্তু খুবই বেদনাজনক আমি বলবো। তবে সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড দুঃখ পায় কিন্তু সেইটা কাউকে দেখাতে চায় না, এরা মনে মনে হয়তো কাঁধে কখনো কখনো যদি প্রচণ্ড সমস্যায় পড়ে যায়, তবে কিন্তু ওপরে একটা গাম্ভীর্য ভাব কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। সিংহ রাশির প্রেমজ জীবনের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে সিংহ রাশির প্রেমজ জীবনের মধ্যে এরা যেভাবে প্রেমটাকে সুন্দরভাবে নিয়ে চলার চেষ্টা করে সেইভাবে কিন্তু প্রেমটা অনেক সময় এদেরকে সাপোর্ট করে না এবং এদের প্রেমিক বা প্রেমিকা বা পার্টনাররা অযথা মাথা গরম করে সিংহ রাশির সঙ্গে সঙ্গে ঝগড়া বিবাদ কখনো কখনো লাগিয়ে দেয়। সিংহ রাশির মানুষ যারা হয় তারা অনেক সময় এরকমও দেখতে পাওয়া যায় যে এরা কোনো মেয়েকে ভালোবাসে তাকে প্রেম করবো বলে মনে করে বা কোনো ছেলেকে ভালোবাসে তাকে প্রেম করবো বলে মনে করে, কিন্তু বলতেই পারলো না,
সময় কেটে গেল, দিন কেটে গেল, বছর কেটে গেল, কিন্তু সে বলতে পারলো না। আসলে সে সবসময় ভাবে যে বললে পারে কি ভাববে, কি উত্তর দেবে যদি না হয়ে যায়। কারণ সিংহরাশি কখনোই না জিনিসটা কিন্তু খুব একটা পছন্দ করে না, কারণ এ খুব লজিক্যালভাবে চলে এবং এ মনে করে যে আমি যে সমস্ত কথা বলবো তার জন্য পজিটিভ অ্যান্সার আমার কাছে আসে। সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার মধ্যে কিন্তু অনেক প্রতিভা থাকার কথা, আপনার মধ্যে কিন্তু অনেক এমন গুণ রয়েছে যেগুলো দিয়ে কিন্তু মানে যেগুলো একটা মেয়ের স্বপ্ন হতে পারে। কিন্তু আপনাকে যদি কোনো মানুষ ঠকায় তাহলে পরে কিন্তু সে ঠিকঠাকভাবে চলতে পারবে না, সেও কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে। তো যাই হোক না কেন, সেই সমস্ত কথা আমরা এর আগেও আলোচনা করেছিলাম। আপনার প্রেমজের জীবনে যদি কোনো সমস্যা থাকে, আপনার প্রেমজের জীবনে যদি কোনো সব প্রবলেম হয় তাহলে পরে আপনি অবশ্যই একটি রবির জন্য চুনি এবং একটি মঙ্গলের জন্য প্রবাল এই রত্ন আপনি কিন্তু ধারণ করার অবশ্যই চেষ্টা করুন। তাহলে আপনার প্রেম কিন্তু অনেকটাই ভালো পথে চলে আসবে, ভালো জায়গায় চলে আসবে। এবং দেখুন প্রেমজ জীবন সাধারণভাবে আপনার জন্মচক্রের গ্রহের পরিস্থিতিকে দেখে বিচার করা উচিত। তাই এই কারণে আমরা প্রেমজ জীবনকে কেন্দ্র করে সব কিছু তো বলতে পারবো না, কারণ কিছুটা গ্রহের স্থিতি অনুসারেও হয় কিন্তু। এবং কি প্রতিকার করলে এক্স্যাক্টলি ভালো হবে, আপনার আপনি লাভ পাবেন সেটাও কিন্তু জন্মচক্রের বিচার করেই করা উচিত আমার যতটা মনে হয়। বিভিন্ন টোটকা আমিও বলতে পারি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের মতো, কিন্তু আমি জানি যে টোটকায় কাজ হবে না। আর যখন একটি প্রেমের মধ্যে সমস্যা আসে তখন সেই সমস্যা একদিনের সমস্যা নয়, সেটা অনেক দিন ধরে সমস্যা পাকাতে পাকাতে সমস্যা তৈরি হয়ে যায়। সেটা একটা মিনিমাম টু মিনিমাম টোটকা দিয়ে কিন্তু কমপ্লিট করে দেওয়া সম্ভব নয়। তাই আপনি অবশ্যই এই প্রতিকার যেটা বললাম, একটি চুনি এবং একটি প্রবাল, আপনি অবশ্যই ধারণ করার চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রেমজ জীবনে যদি অতিরিক্ত সমস্যা থাকে, আপনি প্রেমকে নিয়ে প্রচণ্ড টেনশন, তাহলে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে বেশ কিছু প্রতিকার করা হয়ে থাকে। এবং আপনারা হয়তো মনে করেন, সিংহরাশির মানুষরা এরকম কিন্তু মনে করে নেয় যে তন্ত্র ক্রিয়া ফেক, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কাজ হয় না, এরকম কিন্তু আপনাদের একটা ফিলিংস আসতে পারে। কিন্তু আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আপনারা তন্ত্র ক্রিয়ার প্রতিকার করুন, অবশ্যই আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর খুব বেশি কথা বাড়াবো না, খুব বেশি অনুষ্ঠানগুলোকে বাড়াবো না, আমি কিন্তু অনুষ্ঠান রাশিকে নিয়ে করছি। রাশির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এবং তার সমস্যার সমাধানকে কেন্দ্র করে আমি কিন্তু আলোচনা করে যাব। আপনারা অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, তাহলে পরে অবশ্যই প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। অনুষ্ঠানটি যদি আপনার মনের মতো হয়, অনুষ্ঠানটির সঙ্গে যদি আপনার জীবনযাত্রার ম্যাচ খায়, আপনার জীবনে যদি এরকমই সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু অনুষ্ঠানটির মধ্যে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে আমি কমসে কম বুঝতে পারবো যে হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক অঙ্কের মধ্যেই চলছে। আর কথা বাড়াবো না, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার, শুভরাত্রি, গুড নাইট, বা সরি মাফ করবেন, নমস্কার এবং থ্যাংক ইউ।